20 নম্বর প্রশ্ন বলছেন সালামের পরে যে আল্লাহ ব্যতীত হক কোন মাবুদ নেই অনেকে এই হক শব্দ লাগানোর কারণে আপত্তি করেন এই বিষয়ে বিস্তারিত বলুন তারা বলেন হক শব্দটা কোরআন হাদিসে নেই কালেমা তাওহীদের সাথে যারা এরকম ধরনের কথা বলে তারা অজ্ঞ আসলে না আরবি গ্রামার বুঝে না কোরআন বুঝে না তাওহীদ সুন্নাত বুঝে আসলে বুঝে না গ্রামারে লায়ে নাফি জিনসের ইসম যেমন লাগে তোমার খবর লাগে দেখো লা ইলাহা ইলাহ হচ্ছে ইসম তাহলে একটা খবর লাগবে তো অবশ্যই খবর এখানে আছে কি খবর খবর এখানে উজ্জ আছে সেটি হচ্ছে হাক্কুন বা বিহাক্কিন মজুদুন নয় আচ্ছা এটাতে না হয় বলবে যে না আমরা হাক্কুন আর বিহাক্কিন মানবো না মজুদুন মানবো সেখানে যেহেতু সে তৌহিদ বুঝে না সেই জন্য এইরকম অজ্ঞতার প্রমাণ দিচ্ছে শিরক বুঝে না সহি আকিদা আর ভ্রান্ত আকিদার মাঝে পার্থক্য বুঝে না সেই জন্য সে মজুদুন এখানে খবর উজ্জ মনে করছে এটা যারা করে থাকে তাদের সম্পর্কে বলছি সুতরাং এখানে যে হাক্কুন বা বিহাক্কিন খবর এর দলিল দুটি আয়াত কোরআনে কারিমের সূরা হজের আয়াত নম্বর 62 এবং সূরা লোকমানের আয়াত নম্বর 30 আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে বলে জালিকা বিআন্নাল্লাহু আল হক কথা হচ্ছে এই যে আল্লাহ হচ্ছেন হক আল্লাহ কি আল্লাহ হচ্ছেন হক মানে সত্য মাবুদ সত্য উপাস্য ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল সূরা লোকমান আর হজর এস ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনি হুয়াল বাতিল এই হুয়া এক জায়গায় আছে আর এক জায়গায় নেই এই পার্থক্য রয়েছে কিন্তু আয়াত কাছাকাছি দুটো একই রকমের আল্লাহ হচ্ছেন চির সত্য বর হক মাবুদ সত্য মাবুদ এই আয়াত প্রমাণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য বা সত্যিকারের মাবুদ নেই লা ইলাহা বিহাক্কিন আর সত্যিকারের মাবুদ নেই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া এটাই হচ্ছে সঠিক অর্থ আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই জ্ঞান অর্থ নেওয়া যাবে না এর ক্ষতিকর দিকগুলি কি রয়েছে বিস্তারিত আমাদের বক্তব্যে রয়েছে অতিরিক্ত জানতে চান সেই আলোচনাগুলি শুনে নেবেন